হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের মাই লিটল প্রিন্সেস ড্রামাটি এক্সপ্লেইন করে শোনাবো। ড্রামাতে একটি সুন্দর ভালোবাসার গল্প দেখানো হয়েছে, যেখানে একজন বড়লোক মেয়ে জিং একজন গরিব ছেলে নিয়ানকে না চাইতেও ভালোবেসে ফেলে। আর বড়লোক ও গরিবের মধ্যে প্রেম হলে তো অনেক সমস্যার মধ্যে পড়তেই হবে, এদেরও ব্যতিক্রমটা হয় না। এদেরকেও এই ভালোবাসার জন্য এক কঠিন পরিস্থিতিতে পড়তে হয়। তাহলে চলো শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমাদের ফিমেল লিড জিংকে দেখানো হয়। সে একজন হাইফাই ফ্যামিলির মেম্বার। জিং জীবনে কোনোদিনও কোনো কাজ নিজে করেনি, কারণ তার সকল কাজ করার জন্য অনেক অনেক কাজের মানুষ আছে, যারা তাকে ঘুম থেকে উঠানো থেকে শুরু করে তার সকল ধরনের কাজ করে দেয়। জিং এর জীবনের বড় একটি সত্য হলো, সে ছোটবেলায় খুবই গরিব ছিল। তার মায়ের সামর্থ্য ছিল না নিজের মেয়েকে ভালোভাবে মানুষ করার, তাই তাকে এই বড়লোক বাড়িতে অ্যাডপ্ট দিয়ে দেয়। অ্যাডপশন নেওয়ার সময় জিং এর সেকেন্ড মাদারের একটাই শর্ত ছিল যে পৃথিবীর সকলে জিংকে তার মেয়ে হিসেবে জানবে, কেউ কোনোদিনও জিং এর আসল মায়ের পরিচয় পাবে না। কিন্তু উনি জিং এর সাথে তার মায়ের দেখা করার সুযোগ দেন। জিং এখন বড় হয়ে যাওয়াতে দুই মায়েরই ইচ্ছা জিং যেন একটা বড়লোক কোনো ছেলেকে এবার বিয়ে করে নেয়। সেকেন্ড মাদার জিং এর জন্য একটি বড়লোক ঘরের ছেলে জ্যাংকে পছন্দ করে দেয়। আর জ্যাং ও জিং এর বিয়ে হলে তাদের কোম্পানিরও অনেক মুনাফা হবে। এবার দুই মাস আসছিল জিং যাতে জ্যাং এর সাথে বেশি বেশি টাইম স্পেন্ড করে নিজেদের মধ্যে ভালোবাসা তৈরি করে, আর সব ঠিকঠাক হয়ে গেলে তাদের বিয়ে দিয়ে দেবে। জিং মায়েদের সামনে তো এগুলোতে খুশি খুশি রাজি হয়ে যায়, কিন্তু এগুলোতে তার মোটেও কোনো ইন্টারেস্ট ছিল না। নেক্সট ডে জিং সুন্দরভাবে রেডি হয়ে তার সেকেন্ড মায়ের সাথে একটা পার্টিতে যায়, যেখানে জ্যাং ও আসবে। জ্যাং ও জিং এর শেষবার ছোটবেলাতেই দেখা হয়েছিল, অর্থাৎ বড় হওয়ার পর তাদের আর দেখা হয়নি। পার্টিতে পৌঁছানোর পর সেকেন্ড মাদার জিংকে রুফটপে গিয়ে জ্যাং এর সাথে দেখা করে আসতে বলে, আর সে যেন তাকে চিনতে পারে এজন্য বলে দেয় জ্যাং হোয়াইট কালারের ড্রেস পরে আছে। জিং উপরে গিয়ে দেখে একটা ছেলে হোয়াইট কালারের ড্রেস পরে পিয়ানো বাজাচ্ছে। জিং ভাবে এইটাই জ্যাং, তাই সে তার পাশে বসে পিয়ানো বাজাতে থাকে। অদ্ভুতভাবে ছেলেটা তার উপর তেমন একটা ভালো রিয়াকশন দিচ্ছিল না। তখনই জ্যাং এসে তার পরিচয় দেয়। জিং তো এতে অবাক হয়ে জ্যাং এর ফ্রেন্ড নিয়ানকে বকতে থাকে। এখানে ভুলটা কিন্তু সেই করেছিল। জিং ও জ্যাং নিজেদের মধ্যে কথা বলার সময় জ্যাং এর মনে পড়ে জিং ছোটবেলাতে অনেক রুট ছিল, আর ছোটবেলায় তাকে অনেক ডিস্টার্বও করেছিল, তাই সে এখনো জিংকে ওই রকমই মেয়ে মনে করে বিয়েটা ক্যান্সেল করে দিতে বলে। জিং কেন জিজ্ঞেস করলে জ্যাং বাহানা হিসেবে ওইখানকার একজন ওয়েটার যে ওদের কলেজেই পড়তো তাকে কাছে নিয়ে বলে, কারণ আমি ইয়ানকে লাইক করি। এগুলো নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হতে হতে তিনজনই সুইমিং পুলে পড়ে যায়। জ্যাং তো ইয়ানকে বাঁচিয়ে উপরে নিয়ে আসে, কিন্তু জিংকে বাঁচানোর জন্য কেউ ছিল না। তখন নিয়ান এসে জিংকে তুলে বাট 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 সে এখানে এমন জায়গায় ধরে তুলে যা খুবই ইমব্রেসিং। জিং তো এতে রেগে তাকে অনেক কথা শুনিয়ে দেয়। নিয়ান তখন চুপচাপ চলে যায়। জিং বাসায় এসে জ্যাং এর থেকে প্রতিশোধ নেবার কথা ভাবে, তাই সে মর্নিং এ জ্যাং এর বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকে। নিয়ান তখনই ওই রাস্তা দিয়ে যাবার সময় তার ডায়েরিটা পড়ে যায়। জিং ডায়েরিটা দেখার পর ওইটা নিজের কাছে রেখে দেয়। জ্যাং যখন বাহিরে আসে তখন তাদের দুজনের আবারও ঝগড়া হয়। জিং তাই মুড ঠিক করতে ওর পছন্দের বুক স্টোরে আসে। বুক স্টোরে নিয়ান টেডি বিয়ারের কস্টিউম পরে জব করে। জিং বই পড়ার সময় নিজের পাশে টেডিকে দেখতে পেয়ে ভাবে এইটা হয়তো স্ট্যাচু, তাই সে টেডির সঙ্গে নিজের দুঃখের কথা শেয়ার করে। তারপর তার জ্যাং এর কথা মনে পড়লে রাগ মাথায় উঠে যায়, তাই সে জ্যাং এর রাগগুলো টেডির উপর দেখাতে থাকে। নিয়ান মার সহ্য করতে না পেরে বলে, আমি একজন মানুষ, তবে কারো কথা আমি কাউকে বলি না। তারপর সে চলে যায়। জিং তাকে সরি বলে। এবার থেকে সে টেডির সঙ্গে সব মনের কথা শেয়ার করতে থাকে, তার সঙ্গে অনেক সুন্দর সুন্দর টাইম স্পেন্ড করে। নিয়ান তার কথাগুলো শুধু শোনে, তাকে তেমন কিছু বলে না। নিয়ান কিন্তু জিং এর বলা কথাগুলো শুনে বাসায় এসে একা একাই হাসতে থাকে। জিং বাসায় আসলে সেকেন্ড মাদার বলে, তুমি জ্যাং এর সাথে কেন ঝগড়া করেছো, এতে তোমাদের বিয়েতে প্রবলেম হতে পারে, এটা বুঝছো না তুমি। জিং তখন রুমে এসে ভাবে জ্যাং এর সাথে তার সম্পর্ক ঠিক করতে হলে তার ওর কলেজেই ভর্তি হওয়া দরকার। নেক্সট ডে জ্যাং তার ফ্যামিলির চাপে পড়ে জিংকে কলেজে নিয়ে যাবার জন্য পিক করতে আসে। কলেজে পৌঁছানোর পরে জ্যাং দেখে ইয়ান হেসে হেসে নিয়ানের সঙ্গে কথা বলছে।
জ্যাং তখন ইয়ানকে ওইখান থেকে নিয়ে যায়। জিং নিয়ানের সাথে কথা বলতে আসলে নিয়ান তাকে ইগনোর করে চলে যায়। জিং এর এতে খুব রাগ হয়। জ্যাং এর ফ্রেন্ড জো জিং কে পুরো কলেজ ঘুরে দেখাতে চায়। জিং ও এতে রাজি হয়ে যায়। এখানে তাদের আরেক ফ্রেন্ড লিয়াং ও তাদের সাথে জয়েন হয়। তিনজন এখানে একসাথে ঘোরাঘুরি করে অনেক মজা করে। জিং ইয়ানের সম্পর্কে জানতে চাইলে জো বলে ইয়ান খুবই পুর ফ্যামিলির মেয়ে। সে এই কলেজে পড়তে পারছে কারণ তার বাবা কোনো এক সময় প্রিন্সিপালের জীবন বাঁচিয়েছিল। জিং ঘুরে ঘুরে পিক তুলছিল, তখন নিয়ান এসে দেখে তার ক্যামেরায় ছেলেদের পিক। দুজন এটা নিয়ে ঝগড়া শুরু করে। জিং শেষমেশ রেগে ওইখান থেকে চলে যায়। নিয়ান তখন একটা ডায়েরি পায় যেটা জিং এর ছিল। জিং এসব কিছুতে মিউজিক ক্লাসে লেট হয়ে যায়। ওইখানে পৌঁছানোর পর সে দেখে মিউজিক টিচার স্টুডেন্টদের বাজেভাবে পানিশমেন্ট দিচ্ছে। জিং এর ব্যাপারটা খারাপ লাগে, তাই সে বলে টিচার আমি আপনার যে কোনো গানে পিয়ানো বাজাবো। টিচার বলে এটা এতটাও সহজ নয়। জিং বলে আচ্ছা আমি যদি এটা পারি তাহলে আপনি কথা দিন স্টুডেন্টদের আপনি আর কোনোদিনও পানিশমেন্ট দেবেন না। টিচার এতে রাজি হয়ে যায়। তারপর উনি একটা করে গান বলতে থাকে আর জিং সব গানগুলো সঠিকভাবে পিয়ানোতে প্লে করতে থাকে। সবাই তার এমন পারফরমেন্সে অবাক হয়ে যায়। তখন নিয়ান বাইরে আসলে জিং অন্য মানুষক হয়ে একটা ভুল করতে যাচ্ছিল, কিন্তু নিয়ান এসে ব্যাপারটা সামলে নাই। টিচার অবশেষে হেরে গিয়ে প্রমিস করে উনি আর কোনোদিনও স্টুডেন্টদের পানিশমেন্ট দেবে না। ক্লাস শেষে ইয়ান জিং এর প্রশংসা করলে জ্যাং সহ্য করতে না পেরে তার বদনাম করতে থাকে, কারণ সে তো তার সঙ্গে না মিশে তাকে ওই ছোটবেলার মতো মনে করছিল। জিং এগুলো শুনে তার সাথে ঝগড়া করলে জ্যাং ইয়ানের সাথে চলে যায়। জিং মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। কিছুদিন পর জ্যাং তার বন্ধুদের কথায় জিং কে লাঞ্চে ইনভাইট করে। জিং তো এটা শুনে খুশিতে অনেক সুন্দরভাবে রেডি হয়ে রেস্টুরেন্টে আসে। ইয়ান আবার এই রেস্টুরেন্টেই ওয়েটার হিসেবে কাজ করছিল। ইয়ান কাজ করার সময় ভুল করে একটা মেয়ের ওপর খাবার ফেলে দেয়। মেয়েটা তো এতে রেগে তাকে অনেক কথা শোনাচ্ছিল। জিং এখানে ওই মেয়েটাকে শান্ত করে পাঠিয়ে দেয়। এর মধ্যে তার ড্রেসেও খাবার লেগে গেলে ইয়ান এটা পরিষ্কার করে দিতে গেলে জিং লাগবে না বলে সরিয়ে দিতে গেলে ইয়ান পড়ে যায়। আর তখনই জ্যাং এসে এই দৃশ্য দেখে জিংকে ভুল বোঝে তাকে অনেক কথা শোনায়। তারপর তার উপর পানি ফেলে ইনসাল্ট করে ইয়ানকে নিয়ে চলে যায়। জিং এতে অনেক অনেক বেশি কষ্ট পায়। সে নিজের কষ্টে এতটাই আচ্ছন্ন ছিল যে বৃষ্টির মধ্যেই ভিজতে থাকে। এখানে টেডিটা এসে তার মাথায় ছাতা ধরে। জিং এবার তাকে ধরে কাঁদতে থাকে। নেক্সট সিনে জিং বাসায় ছিল, কিন্তু তার মনে পড়ছিল না কাল রাতে সে কিভাবে বাসায় এসেছিল। হঠাৎ তার এক টিচার তাকে ফোন করে ডাকে যে আবার তার আঙ্কেল ছিল। আঙ্কেল বলে আমার মনে হয় কলেজে যদি তুমি ভালো মার্কস পেতে চাও তাহলে তোমাকে কারোর থেকে টিউশনি নিতে হবে। জিং এর তো এদিকে মন ছিল না, তাই সে আঙ্কেলকে একজনকে ঠিক করে দিতে বলে চলে যায়। নাইটে বাসায় ফিরে জিং জানতে পারে তার টিউটর মাস্টার এসেছে। সে যখন তার সঙ্গে দেখা করতে যায় সে তো শকড, কারণ টিউটর মাস্টার নিয়ান ছিল। সেকেন্ড মাদার থাকার কারণে জিং তো নিয়ানের সাথে খুব ভালোভাবে কথা বলে, কিন্তু উনি চলে যাবার পর সে নিয়ানের সাথে ঝগড়া করতে শুরু করে। কিন্তু তার কিছু করারও ছিল না, তাই সে পড়তে রাজি হয়ে যায়। নিয়ান জিংকে পড়াতে শুরু করে, কিন্তু সে দেখে জিং এর তো পড়াতে কোনো ইন্টারেস্টই নেই। এবার সে জিং এর ডায়েরিটা বের করে তাকে ব্ল্যাকমেল করে যাতে সে ভালোভাবে পড়াশোনা করে। জিং এবার বাধ্য হয়ে মন দিয়ে পড়া শুরু করে। কলেজে সবাই জ্যাং এর জন্য জিংকে খারাপ মেয়ে বলতে থাকে। জিং এখন কোনো উত্তর দেয় না, সে চুপচাপ সব কথা শুনে। নেক্সট ডে নিয়ান আবার জিংকে পড়াতে আসলে সে ঘুমিয়ে পড়ে। জিং তাই তাকে ডিস্টার্ব করতে যায় আর এর ফলে একটা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হয়। জিং ভুলবশত নিয়ানকে হাগ করলে তার শরীর খারাপ হতে লাগে। আসলে তার একটা সমস্যা আছে, সে কাউকে হাগ করতে পারে না কারণ এর সাথে তার একটি খারাপ স্মৃতি জড়িয়ে আছে। নেক্সট সিনে সেকেন্ড মাদার জিংকে বলে সে যেন জ্যাংকে যেভাবেই হোক নিজের করে নেয়, কারণ এতে দুই ফ্যামিলিরই মুনাফা হবে আর সে কেন জ্যাং এর সাথে বেশি বেশি টাইম স্পেন্ড করছে না। জিং মায়ের কথা শুনে জ্যাং এর কাছাকাছি থাকার জন্য কলেজের অকেশনে জয়েন হয়। এবার সে সারা রাত ধরে ভায়োলিন বাজানোর প্র্যাকটিস করে। এর ফলে নিয়ান তাকে পড়াতে আসলে তার খুবই ঘুম পায়। নিয়ান বুঝতে পারে জিং অনেক টায়ার্ড, তাই সে তার জন্য একটু সুন্দর পিয়ানোটোন বাজিয়ে তাকে রেস্ট নিতে বলে।
জিঙ্গো পিয়ানোটা বাজানো শুনতে শুনতে তারিকা দে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। নিয়ানাবার তাকে কোলে করে তার বেডে শুয়ে দেয়। নেক্সট ডে সিলেকশনের সময় জিং অসাধারণভাবে ভায়োলিন প্লে করে সবাইকে তাক লাগিয়ে দেয়। এবার মিউজিক টিচার তার কম্পিটিশনের জন্য একজন পার্টনার খুঁজতে বলে। জিং এর পার্টনার হবার জন্য কেউ রাজি ছিল না। নিয়ান এগুলো দেখে জিং এর পার্টনার হিসেবে পারফরমেন্স করার কথা ভাবে। জিং জয়ের থেকে জানতে পারে কলেজের ডান্স কম্পিটিশনও হচ্ছে আর সেখানে জ্যাংও পারফরমেন্স করছে। জিং ভাবে এটাই একটা ভালো সুযোগ জ্যাং এর কাছাকাছি যাবার, তাই সে ডান্স কম্পিটিশনে নাম দেয়। জিং এর ফ্যামিলি সবাই একসাথে ডিনার করতে আসে। জিং এখানে জ্যাংকে তার ড্যান্স পার্টনার হবার কথা বলে। জ্যাং ফ্যামিলির সবাই থাকাতে না তো বলতে পারে না, তাই সে জিংকে একটা হার্ড ডান্সের নাম বলে বলে, আমি তো এইটা করব, তুমি যদি এই নাচটা পারো তাহলে আমার পার্টনার হয়েও। নেক্সট ডে জিং অনেক চিন্তিত ছিল কারণ সে ওই ডান্সটা করতে পারে না আর জিংও তার সাথে অনেক কঠিনভাবে প্র্যাকটিস করছিল। জো তখন জিংকে বলে, নেয়ানো তো অনেক ভালো ডান্স করতে পারে, সে ডান্সে খুবই ভালো, তুমি বরং তার থেকে হেল্প নাও। জিং এত সমস্যাতে থাকাতে সে বুক স্টোরে গিয়ে টেডের সাথে তার মনের কথাগুলো শেয়ার করে হালকা হয়। তারপর সে নিয়ানের থেকে হেল্প নেওয়ার জন্য তার পিছু নেয়, যেখানে সে নিয়ানের পিছু পিছু হসপিটালে পৌঁছায়। আসলে নিয়ান ওইখানে বাচ্চাদের গান শোনায়। জিং বের হতে গেলে ভুল করে একজন ছেলে পড়ে যায়। নিয়ান এটা দেখে সাথে সাথে তাকে তুলে জিং সরি বলে সকল বাচ্চাকে গল্প শোনাতে থাকে। নিয়ান এগুলো দেখে খুবই খুশি হচ্ছিল। নেক্সট সিনে দুজন ডান্সিং রুমে ছিল। এখানে নিয়ান জিংকে আস্তে আস্তে খুব সুন্দর করে ডান্সিং স্টেপগুলো শিখিয়ে দেয় আর এভাবে প্র্যাকটিস করতে করতে তারা একসময় পড়ে যায় আর এতে তাদের কিস হয়ে যায়। জিং তাকে সরিয়ে দিয়ে চিল্লিয়ে বলতে থাকে, তুমি কিভাবে আমার ফার্স্ট কিসটা নিয়ে নিতে পারো, আমার এটা নিয়ে কত স্বপ্ন ছিল। তারপর তার সাথে ঝগড়া করতে থাকে। নিয়ান তখন তাকে আর একটা কিস করে বলে, এই নাও তোমার ফার্স্ট কিসটা ফিরিয়ে দিলাম। জিং তখন শক্ত অবস্থায় থেকে যায়। নেক্সট ডে নিয়ান খুবই স্বাভাবিকভাবেই পড়াতে আসে। এই পড়াতে এসে কিন্তু কিছু সুন্দর সুন্দর মোমেন্ট সহ কিছু অকওয়ার্ড মোমেন্টও দেখানো হয়। জ্যাং জিংকে ফোন দিলে সে তো অনেক সুন্দরভাবে কথা বলতে থাকে। নিয়ান এটা দেখে তার থেকে ফোনটা কেড়ে নেয় কারণ পড়ার সময় জিং গল্প করছিল। জ্যাং ফোনে কোনো ছেলের আওয়াজ পেয়ে একটু জেলাস ফিল করে জিং এর বাসায় আসে। জিং জ্যাং এর ভয়েস পেয়ে নিয়ানের সাথে লুকিয়ে থাকে, যেখানে তারা অনেক কাছাকাছি ছিল। তারা যখন শিওর হয় জ্যাং চলে গেছে তখন তারা বের হয়, কিন্তু জ্যাং ওইখানেই ছিল, তাই তাদেরকে দেখে ফেলে। জিং এগুলোতে কষ্ট পেয়ে নিয়ান ও জিংকে ইগনোর করতে শুরু করে। জ্যাং জানতে পারে জিং চুপি চুপি বুক স্টোরে যায়, তাই সে তার কাছে গিয়ে এটা নিয়ে মজার ছলে ব্ল্যাকমেল করে। আর জিং এতে ভেবে নেয় ওই টেডিতে থাকা লোকটি হয়তো জ্যাংই। সে তো এটা ভেবে সাই ফিল করে যে তার সকল সিক্রেট এখন জ্যাং জানে। জ্যাং জানতে পারে নিয়ান জিংকে ডান্স প্র্যাকটিস করায়। এতে সে জেলাস হয়ে জিংকে ডান্সিং হলে এনে ডান্স করায়। কিন্তু জিং নিয়ানের সাথে ডান্স করে যে কমফোর্টটা পাচ্ছিল ওইটা জ্যাং এর সাথে পায় না। ইয়ান এদের ডান্স দেখে বিরক্ত হয়ে জ্যাংকে নিয়ান ও জিং এর কিস করা ছবিটা দেখিয়ে দেয়। সে এটা চুপি চুপি ওই দিন তুলেছিল। জ্যাং এটা দেখে মোটেও খুশি হয় না। দেখতে দেখতে ড্যান্স কম্পিটিশনের দিন চলে আসে। জ্যাং নিজের ডান্স পার্টনার চুজ করতে এসে জিংকে বাদ দিয়ে ইয়ানকে তার পার্টনার করে। তার একসাথে একটা সুন্দর ডান্স করে আর ডান্স শেষে একটা কিসও করে। জিং এটা দেখে কষ্ট পেয়ে ঝগড়া করতে গেলে নিয়ান তাকে আটকে তার সঙ্গে ডান্স করতে নিয়ে যায়। এখানে দুজন এত দারুণ ডান্স করে যাতে সবাই তাদের দুজনকেই দেখছিল, সবাই তাদের ডান্সে ইমপ্রেস হয়ে যায়। ডান্স শেষে জিং জ্যাংকে তার সঙ্গে এমন করার মানে কি জিজ্ঞেস করলে জ্যাং এখানে ওই কিসের পিকগুলো দেখায়। সবাই এগুলো জানার পর জিংকে অনেক বাজে মন্তব্য করে কথা বলে। জিং এতে সব কিছুর পিছনে নিয়ানের হাত এসে ভেবে নেয়। বাসায় আসার পর সেকেন্ড মাদারও কম্পিটিশনের বিষয় নিয়ে জিংকে বকা দেয়। জিং এসব কিছুতে অনেক হার্ড হয়ে রুমে এসে কাঁদতে থাকে। তখনই জানালায় কেউ পাথর ছুড়তে থাকে। জিং বাইরে তাকালে টেডিকে দেখতে পায়। সে তাই তখনই বাইরে এসে তাকে হাঁক করে কাঁদতে থাকে। তারপর তার সাথে একটু কথাবার্তা বলার পর সে ভেবেই নেয় আজ সে টেডির ভেতরের আসল মানুষকে দেখবে, তাই সে এক প্রকার জোর করে টেডের মুখটা দেখতে পায়। আর মুখটা দেখার পর সে তো পুরো শকড হয়ে যায় কারণ সে কোনোদিনও এক্সপেক্টই করেনি এটা নিয়ান হবে। নেক্সট ডে জিং কলেজে যায় না। নিয়ান তাকে বোঝানোর ট্রাই করে কিন্তু জিং এটা মানতেই পারছিল না। জিং এবার নিয়ানের থেকে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছিল,
কিছুদিন পর এক্সাম শুরু হয়। আর এবার জিঙ্কে এক্সাম দিতে আসতেই হয়। এক্সাম হলে জিঙ্ক খেয়াল করে নিয়ান অনেক অসুস্থ। জিঙ্কের এবার তার জন্য খারাপ লাগে, তাই সে বাসায় এসে জীবনের প্রথমবারের মতো স্যুপ তৈরি করে সুপি সুপি নিয়ানের লকারে রেখে আসে। নিয়ান স্যুপটা খেলে দেখে এর স্বাদ একদমই বাজে, তবে জিঙ্ক বানিয়েছে তাই সে এতে অনেক খুশি হয়, কারণ সে জেনে ফেলেছিল এটা জিঙ্ক রেখেছে তার জন্য। জিঙ্কের মা একটা ফ্যামিলি ডিনার রাখে, যেখানে জিঙ্কের ফ্যামিলির সাথে সাথে জো এবং জ্যাংয়ের ফ্যামিলিও এসেছিল। ডিনারের সময় জ্যাংয়ের মা ইচ্ছা করে ওয়েটার্স হিসেবে ইয়ানকে ডাকে, তারপর তার যতভাবে অপমান করা যায় সব করে। জ্যাং এগুলো দেখে সহ্য করতে না পেরে সকলের সামনে থেকে ইয়ানকে নিয়ে বাহিরে চলে আসে। দুই ফ্যামিলির মানুষই এতে অনেক রেগে যায়, কিন্তু তারা কিছু বলতে পারে না। জ্যাং বাহিরে এসে ইয়ানের কাছে ক্ষমা চায়। ইয়ান এখানে তেমন কিছু না বলে নিয়ানের বাসায় যায়। নিয়ানের যেহেতু এখন জবের জন্য বুক স্টোরে যেতে হবে, তাই সে ইয়ানকে তার সঙ্গে আনে, কারণ তার মন মানসিকতা একদমই ভালো ছিল না। ইয়ান এখানে এসে অনেক কান্না করছিল, নিয়ান তাকে সান্ত্বনা দেবার ট্রাই করে, ইয়ান তখন তার বুকে মাথা দিয়ে কান্না করছিল। জিং আবার সেই সময় বুক স্টোরে আসে, আর তাদের এই অবস্থায় দেখে তার একটুও ভালো লাগে না, তাই সে চলে যায়। নেক্সট ডে সবাই জানতে পারে অরেক্সটা ব্র্যান্ড শোটা বাহিরে হবে, এতে সবাই খুশি হয়ে রেডি হয়ে ওই শহরে চলে আসে। এখানে থাকা অবস্থায় তাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হয়, কিন্তু জিং সব কিছু ঠিক করে দেয়, আর এগুলো করতে নিয়ান ও জ্যাং তাকে হেল্প করছিল। হোটেলে আবারও জ্যাং একটা বিষয় দেখে জিঙ্ককে ভুল বোঝে। তার মনে হচ্ছিল জিঙ্ক সবসময় ইয়ানকে বুলি করে। সে জিঙ্ককে বকা দিতে গেলে এবার জিঙ্কও রেগে তার মুখের ওপর সব সত্যিটা বলে বাহিরে চলে আসে। সে বাইরে হাঁটার সময় কিছু ড্রাঙ্ক লোক তাকে ডিস্টার্ব করে, তখন নিয়ান এসে সবাইকে মেরে জিঙ্ককে বাঁচায়। জিঙ্ক এতে খুশি হয়ে তাকে হাক করে, আর এতে নিয়ানের আবারও প্রবলেম শুরু হয়, তাই সে জ্ঞান হারায়। জিং কোনো রকম তাকে হোটেলের ভিতরে এনে শুয়ে দেয়। ইয়ান এটা শুনে নিয়ানকে দেখতে আসে। জিং ও ইয়ান বাইরে এসে গল্প করে, আর আমরা এখানে জানতে পারি আসলে নিয়ানের বাবা মা মারা যাবার পর সে তার একমাত্র বোনকে অনেক যত্নে মানুষ করছিল আর তাকে অনেক বেশি ভালোবাসছিল, কিন্তু এর মধ্যে তার বোনের ক্যান্সার হয়। হসপিটালে যখন নিয়ান তার বোনকে হাক করে সান্ত্বনা দিয়ে বলছিল তোমার কিছু হবে না, তখনই তার বোন শেষ নিঃশ্বাস ত্যাগ করে, আর এর জন্য নিয়ানকে কেউ হাক করলে তার প্যানিক অ্যাটাক হয়। ইয়ান এগুলো জানে, কারণ সে তার প্রতিবেশী আর ছোট থেকে তারা একসাথেই বড় হয়েছে। জিং এগুলো জানার পর নিয়ানের আরও যত্ন নেয়, সে তো সারা রাত ওইখানেই থাকে। মর্নিংয়ে নিয়ান তার পাশে জিংকে দেখে হ্যাপি হয়। জিং যখন জায়গা পায় তখন দুজন বিভিন্ন কথা নিয়ে অনেক বেশি হাসি ঠাট্টা করে মজা করে। আবার পারফরমেন্সের দিন চলে আসে, দুজন এখানে সুন্দরভাবে রেডি হয়, আর নিয়ান এখানে জিংকে ইয়াররিংও গিফট করে। জিং তো এটা পেয়ে মহা খুশি। পারফরমেন্স শুরু হয়, দুজন এখানে অসাধারণভাবে পারফরমেন্স করে, সবাই তাদের এমন পারফরমেন্স দেখে করতালি দিতে বাধ্য হয়। আর এটাই শেষ না, তাদের ছবি ম্যাগাজিনেও বের হয়। সবাই এটা দেখে তো এত খুশি হয় যে পার্টি করার প্ল্যান করে। পার্টিতে সবাই অনেক বেশি এনজয় করছিল, আর জ্যাং জিং ও নিয়ানকে দেখে জেলাস হচ্ছিল। কিন্তু এই পার্টিতে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো ইয়ান নিয়ানকে কনফেস করে দেয়। নিয়ান এটা শুনে কিছুই বলে না। নেক্সট ডে সবাই বাসায় চলে আসে। বাসায় ফেরার পর সেকেন্ড মাদার জিং ও জ্যাংকে তাদের কোম্পানিতে ডাকে, কারণ ওনার কোম্পানির ম্যাগাজিনের ফটোশুটের জন্য মডেল লাগবে, আর জিং ও জ্যাং এ কাজটা করলে ওনারও কাজটা হয়ে যাবে, আবার তারাও কাছাকাছি থাকতে পারবে। দুজন বাধ্য হয়ে ওয়েডিং ফটোশুট করে, কারণ জিং চাচ্ছিল সেকেন্ড মাদার যেন মনে করে তারা এখন ডেট করছে, এতে উনি চিন্তামুক্ত হয়ে বিয়ের জন্য এত চাপ দিবে না। নেক্সট ডে কলেজে জ্যাং ও জিং এর ওয়েডিং পিকগুলো দেখানো হয়, যেখানে এটা নিয়ে সবাই কথা বলাবলি করছিল, আর নিয়ান গভীরভাবে পিকগুলোই দেখছিল। জিং জ্যাং এর সাথে ক্যাফেতে আসলে ওইখানে আবার নিয়ান ও ইয়ানের সাথে আসে, দুই কাপল একে অপরকে দেখতে থাকে। নিয়ান এখানে ইয়ানকে ওই দিনের কনফেসকে রিজেক্ট করে দিয়ে সরি বলে, কিন্তু ইয়ানের এতে হার্ট ব্রোকেন হয়ে সে কাঁদতে থাকে। জিং এর এ বিষয়টা খারাপ লাগে, তাই সে জ্যাংকে পাঠায় তাকে সান্ত্বনা দিতে। জ্যাং যখন ইয়ানকে ভালো ফিল করার ট্রাই করছিল তখন কেউ তাদের ছবি তুলে জিং এর সেকেন্ড মাদারের কাছে পাঠায়। সেকেন্ড মাদার তো এটা দেখে অনেক রেগে ইয়ানের বাসায় গুন্ডা পাঠিয়ে ভাঙচুর করিয়ে ধমকে আসে।
ইয়ান এগুলো দেখে অনেক কষ্ট পেয়ে নিয়ানের কাছে আসে। তারপর কাঁদতে কাঁদতে এসব কিছু হওয়ার জন্য জিংকে দায়ী করতে থাকে। কলেজে এটা ছড়িয়ে পড়ে যে জিং ইচ্ছা করে ইয়ানের বাসায় লোক পাঠিয়ে ভাঙচুর করেছে। এতে সবার কাছে সে খারাপ হয়ে যায়। জিং এগুলো শোনার পর অনেক হার্ট হয়ে যায়, আর এজন্য সে বাসায় ফিরে এ বিষয়টা নিয়ে সেকেন্ড মাদারের সাথে কথা কাটাকাটি করতে শুরু করে। উনি তখন জিংকে রুমে লক করে দেয়। জিং লক থাকার কারণে কিছুদিন কলেজে যেতে পারে না। নিয়ান তার জন্য চিন্তিত হয়ে তার বাসায় আসে। এখানে নিয়ান সেকেন্ড মাদারের কথা শুনে জানতে পারে উনি জিং এর আসল মা নয়, জিং এর আসল মা অন্য বাসায় আছে। আর এখন চিন্তার বিষয় হলো এটা, উনি জিংকে রুমে লক করে রেখেছে। নিয়ান চুপি চুপি বাসায় ঢুকে দেখে জিং অচেতন অবস্থায় পড়ে আছে। এবার সে তাড়াতাড়ি তাকে বেডে শুয়ে দেয়। জিং চোখ খুলে নিয়ানকে দেখতে পেলে তাকে হাক করে, আর তখনই সেকেন্ড মাদার ভিতরে চলে আসে। জিং তখন নিয়ানকে বাঁচানোর জন্য সেকেন্ড মাদারের সামনে তাকে অপমান করতে থাকে। সেকেন্ড মাদার চলে গেলে নিয়ানও জিং এর এমন আচরণে হার্ট হয়ে চলে যায়। আসলে সে তো জানতো না জিং কেন এমন করছে। জিং এবার কাঁদতে থাকে, কারণ তার ইচ্ছা থাকলেও সে নিয়ানকে ভালোবাসতে পারবে না। তাদের মধ্যে যে ধনী গরিবের পার্থক্য আছে, নিয়ান কলেজ থেকে স্কলারশিপের মাধ্যমে বাইরে পড়ার সুযোগ পেয়ে যায়। নিয়ান ভাবে এখন এখানে থাকার মতো তার আর কোনো কারণ বেঁচে নেই, তাই বাইরে পড়তে যাবার জন্য সে রাজি হয়ে যায়। এবার সে তার দীর্ঘদিনের কাজ বুক স্টোরের জব এটাও ছেড়ে দেয়, আর এখানে তার কাছে থাকা জিং এর ডায়েরিটাও রেখে যায়। জিং এসব কিছু জানার পর নিয়ানকে খুঁজতে বুক স্টোরে আসলে ওইখানকার ওনার জিংকে তার ডায়েরিটা দেয়। জিং এটা দেখে স্যাড হয়ে কলেজের দিকে রওনা দেয়। নিয়ান এখানে সবাইকে বলছিল সে কিছুদিনের মধ্যেই বাইরে চলে যাবে। জিং এখানে পৌঁছে তার কাছে যেতে লাগলে ইয়ান তাকে বাধা দেয়। জিং তবুও যেতে লাগলে ইয়ান বলে, আমি কিন্তু তোমার আসল মায়ের কথা সবাইকে বলে দেবো। জিং ইয়ানের এমন নিচু মন মানসিকতা দেখে তার আসল মায়ের ছবি সবাইকে দেখিয়ে সব সত্যি বলে দেয়। এতে কলেজে সবাই তাকে নিয়ে হাসি মজা করতে শুরু করে, আর তার সাথে খুব বাজে ব্যবহারও করতে থাকে। এভাবে কলেজে বেশ কিছুদিন জিং এর বেয়োজিতে চলতে থাকে। তবে জ্যাং ও নিয়ান পুরো তাকে হেল্প করে এ বিষয়টা থেকে বের হতে। আস্তে আস্তে সবাই জিং এর অবস্থা ফিল করতে থাকে, তাই তার সঙ্গে আবারও ভালো ব্যবহার করতে থাকে। জ্যাং এর ফ্যামিলি এগুলো জানার পর জিং এর ফ্যামিলির সাথে সকল সম্পর্ক ভেঙে দেবার কথা ভাবে। জ্যাং এগুলো শুনে মোটেও খুশি হয় না, কারণ এতদিনে সেও জিংকে লাইক করতে শুরু করেছে। জিং নিয়ানের সাথে কথা বলার ট্রাই করে, কিন্তু নিয়ান তার সাথে তেমন একটা কথা বলে না, এক কথায় তাকে ইগনোর করছিল। জ্যাং অনেক বুঝিয়ে জিং এর মুড ঠিক করার জন্য তাকে দূরে ঘুরতে নিয়ে যায়, যেখানে তারা নিজেদের স্যাডনেস থেকে বের হয়ে একটু মজা করে। কিন্তু এখানে কিছু গুন্ডা টাইপের মানুষ তাদের পিছনে পড়েছিল। এদিকে নিয়ানও আজ বাহিরে পড়তে যাবার জন্য চলে যাচ্ছিল। এখানে ইয়ান নিজের করা সব কাজগুলোর জন্য গিল্টি ফিল করছিল, তাই সে নিয়ানের কাছে তার করা সকল কাজের সত্য কথা বলে ক্ষমা চায়। ইয়ান আরো বলে জিং হয়তো বিপদে আছে, কারণ তার সকল ডিটেলস লিখে কেউ লকারে রেখে গেছে। নিয়ান তখন চিন্তিত হয়ে জিংকে খুঁজতে থাকে, আর শেষমেশ তাদের সোশ্যাল মিডিয়ার পিক দেখে বুঝে ফেলে তারা কোথায় আছে। নিয়ান তখনই ওই হোটেলে রওনা হয়। জিংরা এখানে অনেক বিপদে ছিল, কিন্তু নিয়ান এসে তাদের হেল্প করে বাঁচিয়ে নেয়। এখানে ফানি ভাবে সেই একটা ফাইট হয়। এই বাঁচানোর সিনগুলো বেশ হাস্যকর ছিল, মনেই হচ্ছিল না এটা কোনো সিরিয়াস মোমেন্ট। নিয়ান শেষমেশ অনেক দৌড়াদৌড়ি করার পর তাদের বাঁচিয়ে নেয়। তারপর তিনজন ওইখানে থাকে, যেখানে তিনজনকে একই রুমে থাকতে হয়, আর এই একই রুমে থাকতে গিয়ে কিছু ফানি ও কিউট মোমেন্ট দেখানো হয়। এই দৃশ্যগুলো আমাদের বেশ এন্টারটেইন করে। কলেজে এসে জিং জানতে পারে নিয়ান তাকে হেল্প করার জন্য নিজের বাহিরের স্কলারশিপ বাদ দিয়ে দিয়েছে। জিং এতে খুবই ইমোশনাল হয়ে যায়, আর সে এখানে নিজের ফিলিংস আটকে রাখতে পারে না, তাই সে দৌড়ে নিয়ানের কাছে গিয়ে কনফেস করে দেয়। নিয়ানও বলে সেও তাকে লাইক করে। তারপর দুজন একটা সুইট কিস করে, দুজন এবার ফাইনালি একটা রিলেশনে জড়িয়ে যায়। জিং যখন বাসায় আসে তখন দেখে পুরো বাসা ফাঁকা। আসলে জিং এর কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে গেছে। সেকেন্ড মাদার এখানে তার করা সকল ভুল বুঝতে পারে, তাই উনি জিং এর কাছে ক্ষমা চায়। তাদের যেহেতু এখন থাকার জায়গা ছিল না, তাই তারা এবার জিং এর আসল মায়ের বাসায় চলে আসে। আসল মা তো তাদের অনেক ভালোবাসার সাথে ওয়েলকাম করে। নেক্সট ডে জিং কলেজে গেলে সেকেন্ড মাদারের পার্টনার কিছু লোককে দিয়ে তাকে কিডন্যাপ করে নিয়ে আনে। আসলে উনি সেকেন্ড মাদারকে বিয়ে করতে চাচ্ছিল, কিন্তু সেকেন্ড মাদার এতে রাজি নয়।
ইয়ানের সামনে যেহেতু এগুলো হয়েছিল তাই সে তাড়াতাড়ি এসে সবাইকে এগুলো বলে। সবাই মিলে এবার জিংকে খুঁজতে থাকে। নিয়ান ও জ্যাং মিলে ওই জায়গা খুঁজে বের করে যেখানে জিংকে আটকে রাখা হয়েছে। এখানে কিছু ফাইট সিন দেখানো হয়। দুজন মিলে জিংকে তো বাঁচিয়ে নাই, কিন্তু তারা পড়ে গিয়ে এক জায়গায় আটকে যায়। এই সিনটা এত ফানি ও ইমোশনাল ভাবে দেখানো হয়েছে, সিনটা আসলেই সুন্দর ছিল। নেক্সট সিনে হসপিটালে জিংকে দেখানো হয়। দুই মা হসপিটালে তার খুব যত্ন নাই। জিং সুস্থ হয়ে গেলে এবার সে নিজে কিছু করার কথা ভাবে, তাই সে শেষবারের মতো কলেজে ঘুরে সকল সুন্দর সুন্দর মোমেন্ট ক্যাপচার করছিল। তখনই জিংকে ফ্রেন্ডরা কোথাও নিয়ে যায়, অর্থাৎ নিয়ান এখানে সকলের সাহায্য নিয়ে জিংকে খুবই ইউনিক ও রোমান্টিক ভাবে প্রপোজ করে। জিং তো এতে অনেক বেশি খুশি হয়ে হ্যাঁ বলে। তারপর দুজন কিস করে নিজেদের ভালোবাসার পূর্ণ রূপ দেয়। এখানে তাদের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সকল সুন্দর সুন্দর মোমেন্টগুলো দেখানো হয়। সকল ফ্রেন্ডগুলো তাদের দেখে অনেক হ্যাপি ছিল। আর এতদিনে কিন্তু নিয়ানের হাক করলে যে প্যানিক অ্যাটাক হচ্ছিল এটাও ঠিক হয়ে গেছে। কিছু বছর পর সবাই নিজ নিজ জীবনে সেটেল হয়ে গেছে। জিং তার দুই মায়ের সাথে খুশি খুশি থাকছে, আর সে এখন একজন কমিক বুক রাইটার। নিয়ান কিন্তু তার সাথেই আছে, দুজনের এখন বিয়ে হয়ে গেছে। এমন সুন্দর দৃশ্যের মধ্যে দিয়ে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি যদি তোমাদের একটুও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।